সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রোকেয়া শখের রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগত। এই যে খুবই মজার রসগোল্লা বানিয়ে ফেলেছি, এই যে ঠান্ডা হলে আরো সুন্দর হবে। চলুন তাহলে দেখি আমরা কিভাবে বানাবো। একটা বড় হলে একটা নিতাম, কিন্তু ছোট একটা ভালো করে ফেটে নিচ্ছি।
আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। একটা প্যান বসিয়েছি, পানি দিচ্ছি এতে কাপে, দুই তিনটা লং বানাবেন।